আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগের একদিন, 1967 সালের জুনের 5 তারিখ, 6 দিন ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধ করছে সেই দিন। সময় তখন বেলা 12:48। 4টি ইসরায়েলি জঙ্গি বিমান ধেয়ে আসছে জর্ডানের মাফরাক বিমান ঘাটের দিকে। কিছুক্ষণ আগে আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে গোটা মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার জর্ডানের ছোট্ট বিমান বাহিনীর উপর আক্রমণ শানাচ্ছে ইসরায়েলি বিমানগুলো। ঠিক ওই মুহূর্তে ইসরায়েলের সুপারসনিক ডাসল্ট সুপার মিস্ট্রে জঙ্গি বিমানগুলোর আরবীয় আকাশে ভয়ঙ্করতম আতঙ্কের নাম। প্রচণ্ড গতি আর বিধ্বংসী ক্ষমতা নিয়ে সেগুলো ছাড়কার করে দিতে পারে আকাশে যে কোনো বাধা, কিংবা ভূমিতে অবস্থানকারী যে কোনো টার্গেটকে। তবু তাদের পথ রোধ করতে মাফরাক বিমান ঘাঁটি থেকে বুক চিতিয়ে উড়াল দিল 4টি হকার হান্টার জঙ্গি বিমান। শক্তির দিক থেকে ইসরায়েলি বিমানের কাছে সেগুলো কিছুই নয়, মুহূর্তে উড়ে যেতে পারে এক আঘাতে, তাতেই গুঁড়িয়ে যাবে তাদের প্রতিরোধের স্বপ্ন। কিন্তু ইতিহাস দুঃসাহসের পূজারী, শক্ত প্রতিরোধ গড়ে তুলল মাফরাকের যোদ্ধারা। জর্ডানের একটি হাকার হান্টারে পাইলটের সিটে বসে আছেন অকুতোভয় এক যুবক, এই পাল্টা প্রতিরোধের প্রধান সেনানী। ঈগল পাখির নিশানা তার সুদীর্ঘ দুচোখ, আকাশপথের সম্মুখ সমরেও যা স্নায়ুচাপ অবিচল, দুর্ধর্ষ প্রতিপক্ষের সামনে যার মনোবল ইস্পাত কঠিন। সেই হকার হান্টার থেকেই যে যুবক নির্ভুল নিশানায় ঘায়েল করলেন দুই ইসরায়েলি সেনাকে, ওই মুহূর্তে কল্পনাতীত এক কাণ্ড ঘটালেন, অব্যর্থ আঘাতে ভূপতিত করে ফেললেন এক ইসরায়েলি সুপার মিস্ট্রেকে, আরেক আঘাতে প্রায় অকেজো করে দিলেন তাদের আরেকটি জঙ্গি বিমান। ধোঁয়া ছড়াতে ছড়াতে সেটি ফিরে গেল ইসরায়েলি সীমানায়। 4টি হকার হান্টারের প্রতিরোধের মুখে পড়ে ব্যর্থ হল অত্যাধুনিক ইসরায়েলি বিমানগুলো। জানলে বিস্মিত হবেন, সেই সাথে হবেন অপরিসীম গর্বিত। জর্ডান বিমান বাহিনীর জঙ্গি বিমানের সেই দুঃসাহসী যোদ্ধা পাইলটটি ছিলেন একজন বাঙালি অফিসার, নাম তার ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম। পৃথিবীর ইতিহাসে একমাত্র যোদ্ধা যিনি আকাশপথে লড়াই করেছেন 3টি ভিন্ন দেশের বিমান বাহিনীর হয়ে। একক ব্যক্তি হিসেবে আকাশপথের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি বিমান ভূপতিত করার রেকর্ডটিও এই যোদ্ধার। সাইফুল আজমের জন্ম 1941 সালে পাবনা জেলার খড়গো বাড়িয়াতে। বাবার কর্মসূত্রে শৈশবের কিছু সময় তার কাটে কলকাতায়। 1947 সালের দেশ ভাগের সময় তার পরিবার আবার ফিরে আসে বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। মাধ্যমিকের পড়াশোনা করেন এখানেই। 14 বছর বয়সে তাকে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয় উচ্চ মাধ্যমিকের শিক্ষা লাভের জন্য। 1958 সালে তিনি ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে। 2 বছর পর তিনি পাইলট অফিসার হয়ে শিক্ষা সম্পন্ন করেন। সেই বছরই তিনি জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশন প্রাপ্ত হয়ে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। সাইফুল আজমের প্রাথমিক প্রশিক্ষণ হয় সেই সময়কার মার্কিন সেনাদের প্রশিক্ষণ বিমান সেশনার T-37 বিমান দিয়ে। এরপর তিনি প্রশিক্ষণ নিতে যান মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনায় লুক এয়ারফোর্স বেসে। এই বিমান ঘাঁটিতে তার প্রশিক্ষণ হয় সেই সময় সবচেয়ে দুঃখর জঙ্গি বিমান F-86 স্যাবারজেট দিয়ে। সেই যুগে শব্দের চেয়ে দ্রুত গতি আর সর্বাধুনিক পাখার বৈশিষ্ট্য সম্পন্ন সোয়েফট উইং সমৃদ্ধ F-86 স্যাবারজেট ছিল 50-এর দশকে সেরা দুই যুদ্ধ বিমানের একটি, অন্যটি ছিল সোভিয়েত MiG-15 জঙ্গি বিমান। প্রশিক্ষণ শেষে 1963 সালে দেশে ফিরে সাইফুল আজম যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীর ঢাকাস্থ কেন্দ্রে। এরপর আজম প্রশিক্ষণ হিসেবে নিয়োগ পান করাচির মৌরিপুরের বিমান ঘাঁটিতে, যেটি এখন পরিচিত মাসরুর বিমান ঘাঁটি নামে। সেখানে পাকিস্তান বিমান বাহিনীর 2 নম্বর স্কোয়াড্রনের T-33 বিমানের প্রশিক্ষকের দায়িত্ব নেন তিনি। সাইফুল আজমের সেনা জীবনের সবচেয়ে গৌরবময় ঘটনার একটি ঘটে এই ঘাঁটিতে। এখানে তিনি ছিলেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের প্রশিক্ষক। 1963 সালে মতিউর রহমান জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই ঘাঁটিতে এবং সফলতার সাথে শেষ করেছিলেন T-33 জঙ্গি বিমানের প্রশিক্ষণ পর্ব। 1965 সালে শুরু হয় পাক ভারত যুদ্ধ। প্রশিক্ষকের দায়িত্বে থাকাকালীনই সেপ্টেম্বর মাসে সাইফুল আজম যুদ্ধে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীর 17 নম্বর স্কোয়াড্রনের হয়ে।
F-86 সাবজেট জঙ্গি বিমান নিয়ে তুখোড় ফাইটার পাইলট আজম যুদ্ধে তার কৃতিত্ব প্রদর্শন করেন। সেপ্টেম্বরের 19 তারিখ একটি সফল গ্রাউন্ড অ্যাটাকের পর ফিরে আসার সময় অতর্কিতে প্রতিপক্ষের হামলার শিকার হয় সাইফুল আজমের জঙ্গি বৈমানিক দল। আকাশপথে সেই যুদ্ধে আজমের নির্ভুল নিশানায় আক্রান্ত হয় একটি ভারতীয় ফোল্যান্ড নেট জঙ্গি বিমান। সে বিমান থেকে ফ্লাইট অফিসার বিজয় মায়াদেবকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। সাইফুল আজম ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ফাইটার পাইলট যিনি চারটি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই চারটি দেশ হল পাকিস্তান, জর্ডান, ইরাক ও তার মাতৃভূমি বাংলাদেশ। দুটো ভিন্ন প্রতিপক্ষের বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমর জয়ের কৃতিত্ব রয়েছে তার। এগুলো হল ভারত ও ইসরায়েল। তার বিরলতম অর্জন হল ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে তিনটি ভিন্ন দেশ থেকে লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ সামরিক সম্মাননা প্রাপ্তি। আরও অনন্য অর্জন রয়েছে তার। সাধারণত ফাইটার পাইলট স্কোয়াড্রনের নেতৃত্ব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার র্যাঙ্কের অফিসার, কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবেই 1966 সালে আজম পাকিস্তানে এবং 1967 সালে জর্ডানে ফাইটার পাইলট স্কোয়াড্রনের নেতৃত্ব দেন। পাকিস্তান ফেরার পর 1969 সালে সেনিয়াং F-6 জঙ্গি বিমানের ফ্লাইট কমান্ডার হন আজম। এরপর পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার লিডার্স স্কুলের ফ্লাইট কমান্ডারের দায়িত্ব নেন তিনি। এরপর আসে মহান 1971। পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ করা সাইফুল আজম নিজ মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধে হতে পারতেন এক অনন্য মুক্তি সেনা। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন মুক্তিযুদ্ধে যোগ দেবার, কিন্তু পাকিস্তান জানত এই অকুতোভয় যোদ্ধার দেশপ্রেমের কথা। তার জাতীয়তা বোধ এবং দেশপ্রেম অবশ্যই পশ্চিম পাকিস্তানের জন্য ভয়ের কারণ ছিল। তার অব্যর্থ নিশানা যাতে নিজেদের উপর আঘাত হয়ে আসতে না পারে, সেই জন্য 71 সালের শুরুতে আজমকে গ্রাউন্ডেড করে রাখে বিমান বাহিনী। গ্রাউন্ডেড মানে হল একজন পাইলটকে সাময়িকভাবে উদয়নে নিষেধাজ্ঞা জারি করা। আগেই উল্লেখ করেছি, আজম ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তথ্য স্বল্প আলোচিত রয়ে গেছে, সেটি হল মুক্তিযুদ্ধ শুরু হবার ঠিক আগে আগেই আজম নিজেও পাকিস্তান এয়ারলাইন্স ও বিমান বাহিনীতে তার সহকর্মী বাঙালিদের সাথে গোপনে পরিকল্পনা করেছিলেন করাচি থেকে পাকিস্তান এয়ারলাইন্সের একটি জেট বিমান ছিনতাই করার। পরিকল্পনা অনুযায়ী মার্চের 6 তারিখে তিনি তার স্ত্রী ও সন্তানকে পাঠিয়ে দিয়েছিলেন ঢাকায়। দুর্ভাগ্য, পরবর্তীতে সেই পরিকল্পনা আর সফল হতে পারেনি। বীরশ্রেষ্ঠ মতিউরের পরিকল্পনার কথাও জানতেন আজম। বিমান ছিনতাইয়ের গোপন পরিকল্পনা করার সময় তার সাথে আলাপ করেছিলেন মতিউর। T-33 জঙ্গি বিমান নিয়ে পালিয়ে যাবার সময় মতিউর শহীদ হবার পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আজমকে রিমান্ডে নেয় এবং টানা 21 দিন তাকে জিজ্ঞাসাবাদ করে। স্বাভাবিকভাবেই সে চরম মুহূর্তে যে কোনো সময় মৃত্যুদণ্ড হতে পারত তার, কিন্তু সামরিক সম্মাননা প্রাপ্ত খ্যাতিমান বৈমানিক হওয়ার কারণে তাকে হত্যার সিদ্ধান্ত থেকে বিরত থাকে পাকিস্তান। একই সাথে তাকে মৃত্যুদণ্ড প্রদান না করার জন্য পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এর রহিম খান ও জর্ডানের বাদশাহ হুসাইনের অনুরোধ ছিল বলেও ধারণা করা হয়। গোটা যুদ্ধ চলাকালীনই আজমকে রুদ্ধ করে রাখা হয় যাতে তিনি যোগ দিতে না পারেন স্বাধীনতার সংগ্রামে। স্বাধীনতার পর দেশে ফিরে আসেন সাইফুল আজম। 1977 সালে তিনি উইং কমান্ডার পদে উন্নীত হন। তাকে বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা ঘাঁটির অধিনায়কত্ব প্রদান করা হয়। বিমান বাহিনীতে ডিরেক্টর অফ ফ্লাইট সেফটি ও ডিরেক্টর অফ অপারেশনের দায়িত্ব পালন করেন তিনি। অবশেষে 1980 সালে অবসর নেন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে। 80 দশকে তিনি দুইবার সিভিল অ্যাভিয়েশন অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বেও ছিলেন তিনি। 1991 থেকে 96 সালে পাবনা 3 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে নাতাশা ট্রেডিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 8টি ভিন্ন দেশের 8 বাহিনীর বিমান পরিচালনা করেছেন আজম। মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইংল্যান্ড, জর্দান, ইরাক, রাশিয়া, চীন ও নিজ মাতৃভূমি বাংলাদেশের হয়ে বিমান চালিয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে 2001 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের 22 জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয়।
আকাশপথে জঙ্গি বিমান নিয়ে সম্মুখ যুদ্ধে সত্যি আজম ছিলেন এক পরাক্রমশালী ঈগল পাখির মতো, যার দুরন্ত নির্ভুল নিশানা কাঁপিয়ে দিয়েছিল সময়ের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনীকেও। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।